ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। তো দেখো, ইএমআরএস বা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেল, বিভিন্ন পদে তোমরা অ্যাপ্লাই করেছিলে, টিচিং অ্যান্ড নন টিচিং এবং প্রিন্সিপাল ছিল, হোস্টেল ওয়ার্ডেনও ছিল। তো চলো আমরা ডাইরেক্ট এবারে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব, তো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু এক্সামিনেশান শিডিউলটা দেখে নিতে পারবে। এবং এই এক্সামিনেশান শিডিউলের একটি পিডিএফ লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু দিয়ে দেব। তো চলো আমরা এই এক্সামিনেশান শিডিউল যেটা আছে, দেখো একদম প্রথমেই নিউতে লিঙ্ক হচ্ছে, তো এখানে আমরা ক্লিক করে নিই। তো দেখো এই হচ্ছে বিভিন্ন পদের 16, 17 এবং 23, 24 অর্থাৎ শনি রবিবার পরীক্ষা রেখেছে। ডিসেম্বর মাসের 16 তারিখ মর্নিং ইভিনিং দুটো শিফটেই আছে এবং 17 তারিখেও মর্নিং ইভিনিং। তোমরা যারা হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য আবেদন করেছিলে, তোমাদের 17 তারিখ হবে মর্নিংয়ে, এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তোমাদের ওই 17 তারিখেই হবে ইভিনিং শিফটে। তো ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে হবে পরীক্ষা 23 তারিখে 23-12 মর্নিংয়ে, এবং বাদবাকি যারা টিচিং পোস্টে করেছিলে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, তোমাদের 23 তারিখে হবে। অন্যদিকে দেখো অ্যাকাউন্টেন্ট পদে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের পরীক্ষা হবে 24 তারিখ অর্থাৎ রবিবার ইভিনিং শিফটে। অর্থাৎ আমরা দেখলাম যে ডিসেম্বর মাসের 16-17 যেহেতু নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টস অনেক বেশি, যতটা খবর পাওয়া যাচ্ছে যে প্রচুর নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টস, মানে টিচিং এবং নন টিচিং পোস্টে, নন টিচিং পোস্টে কিন্তু টিচিং পোস্টের থেকে বেশি আবেদন পড়েছে, এবং সেই জন্যেই কিন্তু বিভিন্ন ডেট নেওয়া হয়েছে, 4খানা ডেট নেওয়া হয়েছে। এটা কিন্তু অল ইন্ডিয়া ওয়াইড এক্সাম। আরও যেটা এখানে ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু তোমরা পরীক্ষার সেন্টার তোমরা যেটা চুজ করেছিলে, প্রেফারেন্স দিয়েছিলে, সেরকমটা তোমরা কিন্তু নাও পেতে পারো অ্যালোটেড সিট, কেননা প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। দেখো এখানে বলেই দিয়েছে দ্য রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সামিনেশান উইল নট বি এন্টারটেইনড ইন এনি কেস। অর্থাৎ কোনো অবস্থাতেই তোমাদের যদি অসুবিধাও হয়, তোমাদের মানে কাছাকাছি জায়গায় যদি না পড়ে, তোমাদের যদি অন্য কোনো সেন্টারে দেয়, মানে অন্য কোনো ডিস্ট্রিক্টে দেয়, অবশ্যই রাজ্যে দেবে, তো তোমরা কীভাবে দেখো তোমাদের এক্সামিনেশান সেন্টার দেখবে। ধরো নন টিচিং পোস্টে যারা তোমরা আবেদন করেছো, এই নন টিচিং পোস্টের জন্য কিন্তু, এই নন টিচিং পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে ক্লিক করতে হবে। তো নন টিচিং পোস্টে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। দেখো এটা কিন্তু অ্যাডমিট কার্ড না, অ্যাডমিট কার্ডের লিঙ্ক এখনও দেয়নি, অ্যাজ অ্যান হোয়েন ওয়েবসাইটে দেবে, আমি আবারও ভিডিও করে বলে দেব। তো এইটা টেম্পোরারি তোমাদের, মানে তোমরা যে পদে আবেদন করেছিলে, তোমাদের এক্সাম ডেট তো তোমরা দেখে নিলে, এক্সামিনেশান সেন্টারটা এখান থেকে তোমরা দেখতে পারবে। তোমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে এখানে যে সিকিউরিটি পিনটা আছে, এই সিকিউরিটি পিনটা তোমাদের এখানে ইনপুট করতে হবে, তারপরে সাবমিট করলে কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টার তোমরা দেখতে পাবে। আর অ্যাজ অ্যান হোয়েন তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেবে, আমি আবারও একটি ভিডিও দিয়ে তোমাদের বলে দেব তোমাদের সুবিধার জন্যে। আরেকটি কথা তোমাদের বলি যে দেখো এটা কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ, মোটামুটি আর 20 দিন আছে, এই 20 দিন তোমাদের কিন্তু সিস্টেমেটিক্যালি পড়তে হবে সিলেবাস অনুযায়ী। সিলেবাসও কিন্তু আমি তোমাদের এর আগে দিয়ে দিয়েছিলাম, তো সিলেবাস কিন্তু ওয়েবসাইটে আছে, আরও একবার দেখে নিতে পারো। তো সেখান থেকে তোমরা সিস্টেমেটিক্যালি পড়বে, আর কোনো রকম কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এক্সামিনেশানের যে শিডিউলটা আছে, এই শিডিউলটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস। আর এক্সামিনেশানের ডেট আরও একবার বলে দিই, ডিসেম্বর মাসের 16, 17 এবং 23, 24 বিভিন্ন পদে। যারা তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট করেছিলে, তোমাদের ডিসেম্বর মাসের 17 তারিখ ইভিনিং শিফটে, এবং হোস্টেল ওয়ার্ডেন পদে পদের জন্যে 17 তারিখেই ডিসেম্বর মাসের মর্নিং শিফটে। অ্যাকাউন্টেন্ট পদের জন্যে ডিসেম্বর মাসের 24 তারিখে ইভিনিং শিফটে। তো চলো আজকের মতন এই পর্যন্ত,
পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।